গুড মর্নিং অল, এখন 11:10 বাজে, আমাদের এখন সকাল শুরু হলো। পুচকে কি আমি এখন খাওয়াচ্ছি বুঝেছো? আর পুচকের পাপাকে দেখো, পাপা এদিকে 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 একটু তাকাও। হ্যাঁ ছিল, ভিতরে আছে, দিচ্ছি দাঁড়াও। আরে গেট আপটা দেখো, বাজারে যাচ্ছে, হাফ প্যান্ট পরে, চোখে সানগ্লাস পরে, দেখি কেমন লাগছে, কেমন লাগছে দেখি। আরে জিও এ কিন্তু ভালো লাগছে দেখতে। হ্যাঁ সিরিয়াসলি ভালো লাগছে, জেনুইনলি আমার তো ভালোই লাগছে। বাজারে যাওয়ার গেট আপ, হ্যাঁ মাছের দাম বাড়িয়ে দেবে, মাছ কিনবে এখন? এই সানগ্লাসটা তোমাকে দারুণ মানিয়েছে না, এই সাইডে এই ডিজাইনটা যে আলাদা। আচ্ছা কেত মারতে মারতে বাজারের ওয়াক্ত নিকাল জায়গা, বেরিয়ে যাও। আরে জিও জিও, হাতে একটা ইয়ে ধরিয়ে দেবো নাকি, লাঠি, হ্যাঁ ছাতা লাঠি বড়। ওরে নিয়ে যাবে না তো, পড়লে গে না, চলো 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 যাও তাহলে। পার্স নিয়েছো কি? ও ছাতা নিয়ে যাও, বাইরে বিশাল রোদ, ছাতা নিয়ে যাও না, বাইরে বিশাল রোদ। আছে ভালো ছাতা আছে তো, ছাতা খুলে যাবে, হ্যাঁ রোদে যাবে না। একে দেখো একে দেখো, আনন্দ পেয়েছে, ভাবছে ওকেও নিয়ে যাবে। আমি না একটা খিচুড়ি বসিয়েছি বুঝেছো, আর আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসছে, ছোটো মাছ, এনে নিজে কেটে কেটে রেখেছে সব, এগুলো ভিজিয়ে টিজিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা। আর আজকে আমার মাও আসবে বুঝেছো, বাজার থেকে ফিরেছে, এসে মা চলেও এসছে মনে হয়, ওই নিচে যাচ্ছে আনতে দেওয়ার জন্যে। মুড়ি নিয়ে এসছে আর এই সবজি টবজি নিয়ে এসছে, ছাতু তরমুজ এসব কিছু বাজার করে নিয়ে এসছে। ইয়েস আই থিঙ্ক মা চলে এসছে। ইয়া মা, কি হলো, বসে গেল কেন, হুট করে বসে গেল কেন? আমার খিচুড়ি প্রায় হয়েও এসছে, আর খিচুড়ি রান্না করছি কিসে না সসপ্যানে, যেহেতু ওরা সব রোজায় আছে, আমি আর পুচকি দুজনেই খাবো। আর এই খিচুড়িটা একদম প্লেন খিচুড়ি, আমি এটাকে কিছু দিইনি বলতে গেলেই চলে, যেহেতু পুচকিও খাবে ওই জন্যে, মানে ও খেতে পারবে। 4:30 বাজে, ইফতারের জন্যে সব মা প্রিপেয়ার করছে, আর আমিও মাকে একটু হেল্প করে দিচ্ছি। এটা আমি কোনোদিন খাইনি, লাইফে ফার্স্ট টাইম খেয়েছিলাম, অ্যান্ড আই ডিডন্ট লাইক দিস, আমার সব একটা বেশি ভালো লাগেনি। ফ্রিজ থেকে সব ফল টল বার করছি, এটা হচ্ছে বাতাসা জল, ওর সাথে লেবু দেওয়া হবে। আর এখানে আমি ফলের বাসন রেডি করে ফেলেছি, মৌসম্বি লেবু, এটা ওই একটা ফল আগের দিন কিনেছিলাম, নাম বলতে পারবো না। আর এগুলো বাকি, এটা হচ্ছে আপেল, আমি আপেলটা পুরো খোসা ছাড়িয়ে নিই, কেন খোসা শুদ্ধ আপেল ভালো লাগে না খেতে। মাকে খানিকটা কাজে হেল্প করে দিয়ে ঘরে এসে বসলাম, বাইরে বেশ গরম, মাও মাঝে মাঝে ঘরে এসে বসছে, ঘরে এসি চলছে। আর দেখো বাপ বেটি দুজনে কেমন আরামসে ঘুমাচ্ছে, এই যে মেয়ের মুখ একটুখানি দেখা যাচ্ছে, ওই শুয়ে আছে, ওদিকে ওর বাবা, দুজনে মিলে ঘুমাচ্ছে বিন্দাস।
বাইরে মানে গরমে কি করছে, বাইরে প্রচন্ড গরম। সব রোজা ভেঙে দিল, জল খেলো সবে। প্রথমেই এক বালতি যা জল খেয়ে নিলে, এবার বাকি সব আর খেতে পারবে? আমার মাথায় দু বালতি খাচ্ছে, শুধু জল খাওয়ার ইচ্ছা করছে নাকি? ওদের আবার ঢালছে এত এত জল। এই দেখো সারাদিন না খেয়ে জল, জল খেয়ে খেয়ে সব পেট ভর্তি করে, এসব তাহলে খাওয়া যাবে কিছু? তরমুজ কি টক টক করছে লাল, দেখো মানে এটা এটা আমার মনে হয় রং মেশানো তরমুজ। মিষ্টি আর টক টক করছে লাল, টক টক করছে একদম। এত টক টকে লাল তরমুজ হয় এখন? মেয়েটা খাবে না, সব ছড়াবে, সব ঘুমাচ্ছ ঘুমাক, ঘুমাচ্ছ ঘুমাক, তুললে আবার বিরক্ত করবে। আমার মা আগে খেয়ে আমি মা আমার হাজব্যান্ড পুচকি মানে আমরা সবাই আর কি এখন বেরাচ্ছি। 7:15 ইফতার টিফতার হয়ে গেছে। এই হচ্ছে হিরো রেডি, আমাকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, ওর একটা প্যান্ট নিয়েও নিয়েছি, ওই যদি প্যাম্পার পরে থাকতে চায় না প্যাম্পার, ওই জন্য আমি প্যান্ট নিয়ে নিয়েছি শুশু করলে। হ্যাঁ না, গরমে ওকে ফুল প্যান্ট পরানো যাবে? ছটফট করবে, একটু উঁচু করে ধরো তাহলে হয়ে যাবে। বুঝছে? আচ্ছা, ওই হাতের থেকে ওই চিরুনিটাকে নিয়ে রেখে দাও তো, কোমটাকে হাতের থেকে ওটা নিয়ে রেখে দাও, ওটা রেখে দাও বাবা, ওটা নিয়ে যাওয়া যাবে না, ওটাকে রেখে দাও। এ ওটা নিয়ে চলে, এই দরজা দরজা ধাক্কা লাগলো, ওর গায়ে ধাক্কা লাগলো দরজা। তুমি ওটা ওটা রেখে যাও বাবা, ওই দেখো ওটা নিয়ে নিলো কি গো, ওটা ওটা ওর হাতের থেকে নিয়ে নাও, নাও চলো 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 চলো, তালা দাও, চাবিটা নাও, নিয়ে চলো। এদিকে 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 এসো, এদিকে এসো, আমরা এখন যাবো না ওদিকে। ওই একা একাই বেরিয়েছে, যেন সবই চেনে, ও একা একাই বেরিয়েছে, দেখেছ? এদিকে এসো, এদিকে এসো, ডেলিকার কাণ্ড। ও দুজনের হাতে এভাবে ধরবে মাঝখান দিয়ে, হ্যাঁ ঝুলবে। আমরা দোকানে এসেছি, মায়ের এই শাড়িটা পছন্দ হলো, হ্যাঁ এই পাটটার জন্য ভালো লাগছে। হ্যাঁ মেয়ে কোথায় দেখো দেখো দেখো, এটা পছন্দ হয়েছে, এই যে তোমাকে বকবে কিন্তু। কি বকবে কিন্তু, তোমাকে বলেছে কেউ? তো বলা লাগে না, এগুলো বসে দোকানে। আগের বারেও আমরা পিঙ্ক কালারই দিয়েছিলাম, এবারও পিঙ্ক। কি এটার কি নাম বললেন? পৈঠানি সিল্ক বলে, পৈঠানি, পৈঠানি সিল্ক, পৈঠানি সিল্ক, হ্যাঁ জানি পৈঠানি সিল্ক। আইপিএল চলছে, খিচুড়ি খাবে না, ওটস খাবে না, খাবে দেখিও।
আজকে শুধু শাড়িগুলোই কিনে নিয়ে এসেছি, আরও অনেক কিছু কেনার ছিল অনেকের জন্য, বাট সব কিছু সম্ভব হয়নি কেননা ইফতার করে আমরা বেরিয়েছি, তো তো অনেক এমনি দেরি হয়ে গেছিলো, আর ভিড়ভাট্টায় বাচ্চা নিয়ে বেশি আর ভালো লাগছিলো না। আর আমার মা লিটারেলি টায়ার্ড ছিল, আমার হাজব্যান্ডও টায়ার্ড ছিল, কেননা মা সে বাড়ি থেকে জার্নি করে এসেছে এতটা, এসে আবার এই ইফতারের জোগাড় টোগাড় করা, রান্নাবান্না করা। তো যাই হোক, যা শাড়িগুলো নিয়ে এসেছি ওগুলোই খুলে খুলে দেখছিলাম, আর এইটুকুই ভিডিওটাকে রাখলাম। ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে আই থিঙ্ক আমরা আবার বেরাতে পারি ইফতারের পরে, কেননা কেনাকাটা এখনও কমপ্লিট হয়নি, আর যেহেতু সময় পেয়ে উঠে না, হাজব্যান্ডের অফিস থাকে তো ওর ছুটির দিন দেখেই বেরোতে হয়, তাহলে একসাথে বেরোতে পারি। তো চলো ভিডিওটাকে এতটুকুই রাখলাম, আর এই লাস্টের যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা না 350 টাকা দিয়েই কিনে যেতে হাসছিলাম আমি, এটা ভেবেই যে 350 টাকাতে শাড়ি পাওয়াও যায়। যাই হোক চলো, বাই, টাটা, দেখা হচ্ছে কালকে।